আসসালামু আলাইকুম। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে রাশিয়া, একই সঙ্গে রাজধানী কিয়েভ জুড়ে ব্যাপক গোলাবর্ষণও শুরু হয়েছে। ইউক্রেনের এক সেনা কর্মকর্তা শনিবার ভোরে এক ফেসবুক স্ট্যাটাসে কিয়েভে রুশ হামলার কথা জানান। খবর বিবিসির। রাজধানীর কিয়েভের পেরে মহি অ্যাভিনিউয়ে অবস্থিত সামরিক ঘাঁটিতে শুক্রবার মধ্যরাত থেকে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর সঙ্গে। রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে উঠছে রাজধানী কিয়েভ। ইউক্রেনের সেনারা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন রুশ বাহিনীর বিরুদ্ধে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমেল বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা দাবি করছে ইউক্রেন বিশেষ বাহিনীর 200 সৈন্য নিহত হয়েছে এবং রাশিয়ার পক্ষে কেউ হতাহত হয়নি। ইউক্রেন সামরিক যান কিয়েভে চারপাশ থেকে ঢোকা রুশ সৈন্যদের প্রতিহত করতে শহরে ঢুকছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে স্বেচ্ছাসেবী যোদ্ধাদের 18,000 বন্দুক দেওয়া হয়েছে এবং তাদের ককটেল বোমা বানানোর পদ্ধতি বুঝিয়ে দেওয়া হয়েছে।